যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক সদস্য। বিমানবাহিনীর ওই সদস্য 25 বছর বয়সী অ্যারন বুশলেন বলে জানা গেছে। তিনি টেক্সাসের বাসিন্দা। এর আগে রোববার ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহুতির চেষ্টা করেন ওই মার্কিন বিমান সেনা। রোববার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। পরে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী আত্মহুতির চেষ্টা করা সামরিক বাহিনীর পোশাক পরা এই সেনা ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা একটি ভিডিওতে বলেন, আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না। এরপরই তিনি নিজ শরীরে স্বচ্ছ একটি তরল পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। তারপর চিৎকার করে বলতে থাকেন, ফিলিস্তিন মুক্ত হোক। মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি যিনি ঘটিয়েছেন তিনি বিমানবাহিনীর একজন সদস্য। স্থানীয় পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিস এ ঘটনা তদন্ত করে দেখছে। এর আগে ডিসেম্বরে দেশটির আটলান্টা শহরে ইসরায়েলি কনসুলেটের সামনে আরেক ফিলিস্তিনি পন্থী প্রতিবাদকারী নিজ শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল। গেল বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে 1200 মানুষ নিহত হন। এছাড়া 240 জনেরও বেশি মানুষকে বন্দী করে নিয়ে যায় তারা। এরপর থেকে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। 4.5 মাস পেরিয়ে গেলেও হামলা এখনও অব্যাহত রেখেছে তারা। বোমা হামলার পাশাপাশি উপত্যকাটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গেল 4.5 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় গাজায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 30,000-এ পৌঁছেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 69,000-এরও বেশি মানুষ।